তারা প্রতিবাদে সামিল হচ্ছে নাকি চলো নাকি চলো নাকি চলো নাকি চলো। আজকে সিআইটির পক্ষ থেকে আমাদের নরেন্দ্রপুর থানায় আমাদের স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছে। সারা রাজ্য জুড়েই সমস্ত থানায় আমরা এই দাবি করব যে এই ধরনের যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার উপযুক্ত বিচারের ব্যবস্থা করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যা প্রকাশিত হচ্ছে ক্রমশ তাতে কতটা পরিষ্কার যে প্রশাসনের একটা অংশ তারা এই তদন্তে ঢেলে দিতে দেওয়ার চেষ্টা করছে এবং এর পিছনে আরও বড় বড় কথা আছে যাতে বাঁচানোর একটা অপপ্রয়াস চলছে। ফলে এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন, এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনারা প্রতিবাদে সামিল হন। ইতিমধ্যেই কলকাতার বুকে চিকিৎসক বৃন্দ, ছাত্র, শিক্ষক, সমাজের সর্বস্তরের মানুষ তারা এগিয়ে এসছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন। এই ধরনের জঘন্য নারকীয় হত্যাকাণ্ড বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি সিআইটির উদ্যোগে আমরা এই মিছিল সংগঠিত করছি এবং নরেন্দ্রপুর থানায় আমরা সড়কটি দেব উপযুক্ত বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং জবাব দাও।
কর্মসূচি চলছে, চলবে সারা রাজ্য জুড়ে। সিআইটিউ থানা ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আজকে নারায়ণগঞ্জ থানায় থানা ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজ্যকর কাণ্ডের দায় এড়াতে মুখ্যমন্ত্রী ঘোড়া চলে করছে কেন, জবাব চাই, জবাব দাও। আমি দু চারটি কথা বলবো আপনাদের কাছে
সেটা আপনারা জানেন যে গত 9 আগস্ট শুক্রবার আমাদের রাজ্যে একটি নাম করা প্রতিষ্ঠিত সরকারি মেডিকেল কলেজ আর্জিগড় মেডিকেল কলেজ, প্রাচীন মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে আমি তো এরকমভাবে নিয়ে এরকমভাবে নিচ্ছি নিয়ে আবার নিচে নামিয়ে আছি ঘটে তোলো না। এবং আপনারা জানেন যে মেডিকেল লাইনে MBBS পাশ করার পরে, মানে এটাকে বলা হয় মেডিকেলে গ্র্যাজুয়েশন ডিগ্রি হচ্ছে MBBS, এটি পাশ করার পরে মাস্টার ডিগ্রি নেওয়ার জন্য পড়তে হয় এবং সে 3 বছরের কোর্স। এবং এই মেয়েটি খুব যোগ্যতার সাথে MBBS পাস করে সবাই এই মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ পায় না, বিশেষ করে সরকারি কলেজে, কিন্তু ও যেহেতু খুবই মেধাবী ছাত্রী ছিল তাই একটি সরকারি কলেজে ও চান্স পায় এবং সেখানে উনি মানে শ্বাসকষ্ট নিয়ে বিভাগে উনি পড়াশোনা করছিলেন এবং MD-তে ভর্তি হয়েছিলেন এবং 2-3 বছরের কোর্স 2 বছর কমপ্লিট করেছে তার লাস্ট ইয়ার। তো আপনারা জানেন যে এটা একটা ইন্টার্নশিপ পড়া, আমার মেয়েও MBBS পাস করে ইন্টার্নশিপ এক একটি 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি দিতে হয়, এক নাই বাড়ি যেতে পারে না, খাবার সুযোগ থাকে না, স্নানের সুযোগ থাকে না, তাদের ডিউটি করতে হয়। এই মেয়েটাকেও আপনার 36 ঘন্টা ডিউটি অ্যালটমেন্ট করেছিল এবং 24 ঘন্টা সে ডিউটি দিয়ে আর 12 ঘন্টা বাকি ছিল। তো রাত্রেবেলা উঠের দিকে খাবার দাবার এনে খেয়েছে এবং খাবার আগে তার মাকে বলেছেন টেলিফোন করে যে আমি খেয়ে নিচ্ছি, তুমিও খেয়ে নাও। এবং এটা জানতো না, কেউ মেয়েও জানতো না, মেয়েটির মাও জানতো না, এইটি হচ্ছে তার মেয়ের। এবং এই মেয়েটির পরিবার আপনাদের জানা দরকার খুব।